ব্যাপারটা বুঝছেন সে অবশ্যই হ্যাঁ কারণ এমনি কাসিম কুসিম খাইয়া এই অবস্থা তারপরে প্রোটিনের কোনো খবর নাই প্রোটিন নাই শরীরে মদ খায় তারি খায় ওই যে একজনে দেখতেছে মদ কই আমার বলতেছে খগে নেই চিন্তা করেন আমার বলে মদ কই আছে কোন দেখি কাজ বেদে কিন্তু মদ খাওয়া নিষিদ্ধ এটা জানেন নাকি ভাই বেদের মধ্যে তো আছে মূর্তি পূজা ও নিষিদ্ধ ওরা নিজেরা নিজেরা তো বানায় ফালাইছে বুঝেন না কেন লেগা ওরা নিজে গোটা তো চেঞ্জ করছে এখন ওরা তাকায় দেখতেছে ইসলাম ধর্ম এটা কিছু করা যায় কিনা ব্যাপারটা বুঝছেন না ওরা নিজেরা এটাও আছে যে ওই মানে করেন বেদে এটাও আছে যে ওই যে বৌরে দিয়ে যে পতিত ভিত্তি করানো পাশা খেলা এই জিনিসটাও বলছে এটা ভালো না এর চেয়ে কৃষি কাজ করা ভালো অথচ যুধিষ্ঠর ওই যে দৌড়পদীরে বাজি রেখা ওইটাতে ইয়ে হয়েছিল মানে বৌরে বিক্রি করে ফেলাইছিল বৌরে দিয়ে পাশা খেলে হেরে গেছে আচ্ছা এটা কারণ কি মানে এটা এটা আচ্ছা ওইখান এই এই যে মানে মানে দ্রৌপদী যে বিক্রি করছে কারণ আরো দ্রৌপদী আছে তাইলে অথবা তার প্রতি আকর্ষণ চলে গেছে না কি জানি আমি বুঝতে পারি না এটা হয়তো দ্রৌপদী তো পাঁচটা স্বামী ছিল দ্রৌপদী পাঁচ স্বামী আচ্ছা মানে হিন্দুদের কিন্তু পলিন্ডেরি আছে মানে পলিন্ডেরি মানে বুঝছেন মানে একজন স্ত্রী অনেকগুলো স্বামী থাকতে পারে এটা ভারতে এখনো প্রচলিত আছে হিমাচল কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ দিকটা আপনি খেয়াল করেন দেখেন যেমন আমাদের এখন কোন সায়েন্সেজন কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করে গিনিপিগের উপরে ওরা যে কোনো জেনেটিক ভলান টেস্ট বলেন গিনিপিগের উপরে করে বা ইদুরের সাথে করে মাঙ্কি সাথে করে কারণ মানুষ অনেক মূল্যবান তা মানুষ ভলান্টিয়ার পাইলে আরো বেটার হইতো কিন্তু মানুষের কাছাকাছি ওরা ওদের উপরে করে কোইরা ড্রাগ টেস্ট যে কিভাবে কাজ করে হ্যাঁ কিন্তু এখানে দেখেন আমাদের কত ভাগ্যবান আল্লাহ আমাদের শুকুর আলহামদুলিল্লাহ যে আমরা যদি এটা সাইড এফেক্ট কি হয় হ্যাঁ দেখেন তারা কিন্তু অলরেডি ল্যাবরেটরিতে আছে কিন্তু তারপরে মনে করেন গরুর মূত্র খাইলে কি হয় গোবর খাইলে কি হয় হ্যাঁ দেখেন কিন্তু আমাদের দেখে আমরা নলেজ গেইন করতেছি এটা করলে কি হয় তারপরে বউরে যদি বাজিতে হারে ওই বউ কি আসলে জামাইয়ের সাথে ঘর করে ওই জামাইকে কি আসলে ভালোবাসতে পারে দেখেন আমাদের জন্য কত সুবিধা আল্লাহ নিয়ামত করে দিছে না। এত বিশাল আহ ভলেন্টিয়ার পৃথিবীতে আর নাই যা আপনি একশো পনেরো কোটি ভলেন্টিয়ার যারা সমাজের বিশ্বের কত সাতশো কোটি মানুষ বাকি প্রায় 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 ছয়শো কোটি মানুষে শিক্ষা দেওয়ার জন্য তারা নিজের উপরে প্র্যাকটিস গুলি করতেছে আপনি দেখেন হ্যাঁ এখানে একজন আছে জন্মগত ভাবে কীর্তদাস এই যে কিন্তু নাম লাগাইছে রিগান খান উনি হচ্ছে ওনার নাম দাস দেখেন যে উনি নিজের পরিচয়টাও দিতে পারে না এবং মনুসঙ্গীটা যেটা আছে যে নামি রাখতে হবে নিন্দাবাচক তো মানে খারাপ ওরা কতটুকু ইন্টেলিজেন্ট দেখেন ওদের ভগবান কিন্তু অনেক ইন্টেলিজেন্ট কারণ ওরা বললো যে তুমি খারাপ নাম রাখবা কিন্তু ভগবান কে মিনিট কারণ এগুলা তো চোর শাস্ত্রা দেখা গেল নাম রাখছে খারাপ কিন্তু মানুষের জিজ্ঞাসা করলে ভালো নাম বইলা দিলো হ্যাঁ তখন মানুষ মনে করলো সে বুঝি কৃতদাস না যার জন্য দেখেন ভগবান কি বলছে তুমি কানরে ফুরাইবা ছিদ্র করবা এবং লাগাইবা তার মানে এটা কৃতদাসের চিহ্ন এখন কানের মধ্যে যদি মানে ছিদ্র করে আর আংটা লাগায় এরপরে যদি নাম যদি ভালো নাম বলে সাথে সাথে বলবো তুই তো আলা আহ চামার মুচি কৃতদাস তুই তুই নাম চেঞ্জ করছ ধরা খাই যে বোগা দেখেন এটা কিন্তু একটা ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু আপনি কিন্তু এটার জন্য কিন্তু ওদেরকে ক্রেডিট দিতে হবে কিন্তু আপনার কি ধারণা আমি একটা বলি যে হিন্দু ধর্ম যে পুস্তক গুলো যে রচনা করছে এবং মহানবীলামের পত্তলিকদের যে পুস্তক গুলো ছিল সবই কিন্তু ছিল শ্লোক আর এখনো ভারতের এই হিন্দু ধর্ম বলেন বা হইতেছে ইরানে যে হিন্দু ধর্ম ছিল জরুস্থরু ঠিক আছে সবই কিন্তু শ্লোক এবং শ্লোকগুলো এতই অশ্লীল যারা তারা নিজেরাই পড়লে লজ্জা পায় মানে তাদের সামনে যদি বলি যে ভাই একটু ধর্মগ্রন্থটা একটু পড়ে শোনান বা আমি একটু পড়ে শোনাই রাখেন 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 মানে এমনই যে তারা নিচেরও লজ্জিত ঠিক আছে দেখেন না এই যে পার্থ দাস বাপ মারাক ছিল ও আবার লাগাইছে রনিং গালি যোগ করে নিছে রনিম মানে হচ্ছে গালি রনিং মানে হচ্ছে মানে মানে গালির দাস মানে তার মানে হলো গালির দাস মানে আমি একমাত্র হকদার যত গালি আছে পৃথিবীর হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু একটা মানে এটা যে খ্রিস্টান খ্রিস্টান শব্দটি দেখেন বাইবেলেই আছে খ্রিস্টান শব্দটি হচ্ছে গালি বাইবেলেই খ্রিস্টান শব্দটা গালি বাইবেলই বলতেছে যে ওই মানে আমরা ঈসা আলাইহিসলামের অনুসরণ করি দেখে যে পত্তুলিকা আমাদের খ্রিস্টান বলে গালি দেয় তা আমাদের এটাতে লজ্জিত হওয়ার কিছু নাই বুঝতে পারবে এইখান থেকে খ্রিস্টান শব্দটা আসছে যে পত্তুলিকরা তাদেরকে খ্রিস্টান বলে গালি দিত আর কোরআনে কিন্তু তাদেরকে এই গালিটা দেওয়া হয় এটা আপনাদের একটা সাধুবাদ জানাইতে হয় যে ঈসা আলাহিসাল্মে অনুসারীদের কোরআন গালি দিতে পারে নাই কোরআন বলছে যে নাসারা নাসারা সাহায্যকারী তা তারা যেহেতু আল্লাহ দিনকে জিতে রাখতে মানে জিয়ে রাখতে সাহায্য করছে এই জন্য তাদেরকে সম্মান সূচক বলা হয়েছে নাসারা মানে দিনের সাহায্যকারী হিসাবে কিন্তু আসলে আমরা মানে খ্রিস্টান শব্দটা আসলে ইউজ করতে আমাদেরই লজ্জা লাগে যেহেতু এইটা লেখরা তাদেরকে গালি দিত খ্রিস্টান বলে আসলে আমরা খ্রিস্টান শব্দটা পরিহার করা উচিত সবাই চেষ্টা করি নাসারা বলে সম্মত করার চেষ্টা করব

আ তারপরে মদ নিয়া কেন বল আমি জানি না কারণ ওদের যে নবী যে আসুদা ও তো ও তো মদ খেত আর লাইভ করতেছে আমি জানি না আই কিন্তু আমার কথা আমরা এটুকো মানে মানে ভারতের পত্রিকায় দেখলাম যে শিব নাকি গাঁজা খেতো মানে বাদেন আমি আমি এই জিনিসটা আমি আস্তে আমি এই জিনিসটা আমার একটু ক্লিয়ার করে দেন ধরেন আমার বয়স যদি 90 হয় অথবা 20 হয় অথবা 10 হয় অথবা আমি দেখতে শাহরুখ খান অথবা আমি দেখতে আগলি এখানে কি ওকে আমার সাথে কি কোনো পার্সোনাল কোন রিলেশনশিপ করতে চাইতেছে বা আমি কি কাউরে অফার দিছি যে ভাই তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই অথবা তোমার সাথে আমার কোন সেকচুয়াল করতে চাই মানে মানে এখানে আসতেছে কেন তো যখন এটার জন্য কিন্তু আসুদা বলছিল আসুদা বলছিল যে আমি ধর্ষক না মানে উনি নিজেকে দাবি করছিল তিনি একজন মানে ধর্ষক আমি না কিন্তু উনি নিজেও খালি গায়ে লাইভে আসতে পারে মানে উলঙ্গ হয়ে লাইভে আসতে পারে নাই উনি বলছিল কেউ যদি শালীন ভাবে আসে পোশাক পরে আসে তার মানে নিজেকে ধর্ষক মনে হয় মানে এই আসুদার সামনে যদি কেউ শালীন ভালে যায় তাহলে এটা তার কাছে মনে হয় যে আসিফ একটা ধর্ষক আমি এই জন্য তার সাথে সে শালীন ভাবে গেছে তো আসুদার সামনে গেলে উলঙ্গ ভাবে যাইলে তাহলে হইতেছে আসুদার আর খারাপ ফিল করবে না তো এরা নিশ্চই ধর্ষক আমি আসিফরা বারবার ল ধর্ষকাম হিসেবে পরিচয় করে দেয় সাফিনা সদনম দাদা আপনি একটু ইয়ে করবেন মানে আসুদার কাছে উলঙ্গ ভাবে যাবেন আরকি জিনিস খেয়াল করলাম আপনি সাফিনা সবনমকে দাদা হিসাবে আপনি ই করছেন মানে সম্বোধন করছেন কিন্তু ওইখানে আমি তার ফেসবুকে দেখলাম স্ট্যাটাস এ লেখা ইনের রিলেশনশিপ উইথ জামাত মল্লিক তো জামাত মల్లిক সে তো একটা পুরুষ তো সাফিনাও যদি দাদা হয় তাহলে ওনারা মানে কি আপনাদের সমকামিতার মানে এটা সমকামনতার মানে পায়ুকামী আর কি পায়ুকামী পায়ুকামী আচ্ছা হলে একজনের তো মেল ফিমেল হইতে হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে দুইটা ঢুকে না ঠিক আছে বা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আসলে অনেক কিছু জানার আছে আসলে একটা জিনিস কি দেখেন মানে ভ্যারাইটিজ दट করে

এই যে আল্লাহ তালা দুনিয়াটা করছে কত রকমের কত কিছু দিছে রাইট সবকিছু আমাদের জন্য দিছে কিন্তু আমরা যেন হেসে খেলে বিনোদন নিয়ে বিনোদন নিয়ে আমরা যেন জীবনটা পার করতে পারি তাহলে যেমন সিনেমা সিনেমা আমাদের হাস্যরস দেখায় হ্যাঁ মানুষ বিনোদন নেয় তারপরে মানুষ আবার সিরিয়াস কেউ ফিলোসফি পরে সায়েন্সে যায় আচ্ছা ওরা কি কোনো লিভিং কোন মনে করেন বিনোদনের আইটেম হিসাবে আল্লাহ তালা ওদেরকে বানানো হয়েছে যে ওদেরকে দেখে তোমরা বিনোদন পাবা তাইলে মন চাঙ্গা থাকবে ফ্রেশ মাইন্ডে তুমি তোমার কাজ করতে পারবা কারণ এই যে এগুলো হচ্ছে আমাদের জন্য নিদর্শন মানে ওই যে বলে না যে আল্লাহ সবকিছু এই যে কোরআনে আল্লাহ বলছে যে আর সবকিছু জোরাই জোড়ায় সৃষ্টি করছে তো আল্লাহ আল্লাহ বারবার কোরআনে যেটা বলতেছে আল্লাহ রাতের মধ্য থেকে দিনকে বের করে আনে ঠিক আছে বিপরীতত্ব প্রত্যেকটা জিনিসই আল্লাহ সৃষ্টি করছে ভালো মন্দ উভয়ই হচ্ছে আল্লাহর সৃষ্টি তো যদি মন্দ না থাকলো আমরা ভালোর প্রয়োজনীয়তাটা বুঝতে পারতাম না আচ্ছা একটা আমি ওদিনকে দেখলাম এক খগেনে খুব সুন্দর করে লেখলো যে আল্লাহ তালার খুব সুন্দর সূরা আর না হলে না যেখানে বলা আছে মৌমাছি ফল বক্ষণ করে ফল থেকে মধু আহরণ করে রাইট না 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 ফল না ওখানে যেটা আছে কি গাছের যে প্রোডাক্ট ওইটার আসলে বাংলা বা ইংরেজি নাই মানে গাছে যে জিনিসটা হয় ফল বা ফুল যেটাই হইতে পারে এখন মৌমাছি ফল ফুল দুইটা থেকেই মধু আহরণ করে ফল আমি জানি সেটা এটা আমি জানি এটা আপনি গুগলে চাপ দিলে নেকটার নেকটার থেকে মধু আরণ করে আরো অনেক ফলের নাম disse ওইখানে মধ্যে আচ্ছা একটু কথা বলে দেই যেটা হতেছে কি যে আমি ওই আমার ম্যাডাম আমার এই ক্লাসের ম্যাডাম আমি তখন ক্লাস 3 তে পড়তাম তো আমাদের ম্যাডাম একটু শর্ট ছিল তো ম্যাডাম আমাদের জি মানে জিজ্ঞেস করতেছে আমাদের ক্লাসের সবাইরে যে আমি তো লম্বা কম তা কি খাওয়া যায় আমিও খুব স্বাভাবিকভাবে বললাম যে ম্যাডাম বাস খান তা সবাই হই হই করে উঠছে আদা ঠিক আছে তো বলতেছে এই তুই ম্যাডাম রে এটা কি বলিস তা বললাম খারাপ কি বললাম তো ম্যাডাম বলছে আমি তো বাস মাঝে মধ্যে খাই কিন্তু তাও তো লম্বার হইতে পারে নি আমি বাস এগুলারই খাই তখন বুঝলাম বাসও মানুষ খায় মানে এটা কিন্তু বাস রান্না করে খায় আমি তখন ম্যাডামকে জিজ্ঞেস করলাম বাসটা কিভাবে খায় তো ম্যাডাম বলল যে বাসটা যখন ছোট এরকম কুড়ি বের হয় তখন ওটার উপর হাড়ি দিয়ে ঢেকে রাখতে হয় তখন ওইটা ফুলের মতো হয়ে যায় ঠিক আছে ওটা বাতে পারে না ওইটা ওইটা তখন রান্না করে খায় তো অব্রনীল আপনি শিখে নিছেন বাস কিভাবে খাইতে হয় তা আপনি এভাবে বাস খেয়ে নেবেন ঠিক আছে যেটা হচ্ছে অব্রনীল আপনার ডু হানি বি ইট ফ্রুট এটা লিখে একটু সার্চ দেন গুগল করেন একটু গুগল করে শিখেন আপনারা এখনো যদি ওই ভারতে প্রাগ ভাই আর গুগল তো ওরা তো গুগল করবে আর একজন আর যে পাইউ পথের যায় ওই জায়গায় যায় ওরা বাটন টিপে দেন না আপনি কোন জায়গায় খালি কিছু শব্দটা শুনলেই ওরা মিনা ফলায় কোন একটা পুরুষের চেহারা দেখলেই ওরা দেন আপনি একটা জিনিস দেন দুইটা লোকের দেখেন যে তিনটা লোক চেয়ারা দেখায় দেখেন আপনি এক গিয়া মাসুদ এক হইল আরিফুর রহমান আচ্ছা এই যে দেখেন দাদা দেখেন যে আমি তার জিজ্ঞেস ওই যে ওই মানে এই যে পার্থ দাস ওরফে রনিন দাস আমি ওরা জিজ্ঞেস করছিলাম আচ্ছা এই যে বিজ্ঞান দিয়ে কি ঈশ্বরকে প্রমাণ করা যাবে কিনা ও আর উত্তর দিতে পারে না তাই আমি বললাম যে আচ্ছা আপনি একটা ছোট্ট প্রশ্ন করেন ক্লাস ফাইভ এর প্রশ্ন ইনফারেট কে আপনি চোখে দেখতে পারেন কিনা আমি পরে জিজ্ঞেস করলাম আপনি ইনফারেন্স শব্দের অর্থটা কি জানেন কিনা সেটা সেও জানে না সে বারবার বলতেছে ইন্ডাকশন ফিলোসফি এমলাম ভাই ইন্ডাকশন শব্দের অর্থটা আপনি জানেন কিনা আমি তারা যে প্রশ্নই করি বলে ইন্ডাকশন ফিলোসফি না এটা শিখছে এটা ওদের আবার একটা নোটবই আছে আপনি খুব যদি ভালো করে খেয়াল করেন মাঝে মাঝে আমি বলি অর্থ না না আমি মাঝে মাঝে বলি যে ওদের ক্যাটল কোন কিছু করতেইবো না খালি ওদের ওরাジェル ওরাジェル লাইভে যে কথা বলে ওই ওটা শুনলেই আনা ওটা শুনলেই আনা এইটাই ট্রল ওরা নিজেদের কথাbartাই ট্রল রাহুল ভাইয়ের এখানেও যে হোগাঙ্গীর আলম একটা আছে হ্যাঁ ওইটার নাম আমি পিলা জায়গা ওটা মিশন বলতে পারে মানে ই আর কি সিল কি সিল জানি মানে শূদ্র আর কি খুব লো লেভেলের আর কি হ্যাঁ তো হ্যাঁ হচ্ছে নাপিত নাপিত আর কোয়না জায়গা হ্যাঁ এখন সে রাহুল ভাই রাহুল ভাই সেটাই তো ট্রোল হম এইটাই তো ট্রোল আর সবচেয়ে বড় কথাটা হইলো আমি জিজ্ঞেস করলাম যে স্কুলের বাচ্চা জানে যে ভাই আলোর কনাতত্ত না এনার্জি তত্ত্ব কোনটা বলেন তো ঠিক আছে এটাও জানে আলো কি এটা জিজ্ঞেস করছি একবারে সিম্পল ক্লাস এইট এর বাচ্চাও জানে আলো কি ও বলতে পারে না যে আলো কি জিনিস তাহলে বুঝেন তার শিক্ষাগত যোগ্যতা মানে কোন লেভেলে হইতে পারলে ক্লাস ফাইভ এর প্রশ্ন সে উত্তর দিতে পারে না তারা জিজ্ঞেস করলাম ভাই আকাশ বলে এইটুকু একটু বলে ক্লাস ফাইভ এর সাধারণ বিজ্ঞান বইতেও আছে আকাশের সংজ্ঞা কি তাও এই পার্থ দাস ওরফে রনিন দাদা রনিন এটা এই দেখো গালি নিজের নাম কেন রাখে আমি বুঝি না সাধারণ হ্যাঁ যে কোনো মানুষ যদি চিন্তা করে সেটা হলো যে প্রতিটা মানুষই একটা শিশু বা যে জন্ম নেয় প্রথমে কিন্তু একটা কোশ্চেন আসে যে আমরা ক্ষ থেকে আসলাম এই পৃথিবীটা কে তৈরি করছে এটা কিন্তু এটা কিন্তু নর্মাল কোশ্চেন কিন্তু হ্যাঁ বা যদি বলে যে কেউ যদি বলে যে ভগবান তৈরি করছে বা আল্লাহ তৈরি করছে কোশ্চেন আসে আল্লাহ আবার কে তৈরি করছে হ্যাঁ আমরা যেমন ইসলামে বলি যে আল্লাহকে যদি কেউ তৈরি করে তাহলে সে আর আল্লাহ না যদি মানে এই কোশ্চেনটা যখনই তুমি করবা যে তাকে কে ক্রিয়েট করছে তখন

কেই বা বর্ণনা করবে কোথা হতে জন্মিল কোথা হতে এই সকল নানা সৃষ্টি হলো দেবতারা এ সমস্ত নানা সৃষ্টির পর হয়েছেন কোথা হতে যে হলো তা কেউই জানে এই নানা সৃষ্টি যে কোথা হতে হলো কার থেকে হলো কে সৃষ্টি করেছেন কি করেননি তা তিনিই জানেন এরূপ প্রভু স্বরূপ পরমধান ধানে আছে অথবা তিনিও না জানতে পারেন তার মানে দেবতারাও শিওর না যে পরমেশ্বর নামে কিছু আছে কিনা আচ্ছা করলে কেমন হয় একটা উপদেশ বাণী বলবেন আমি একটা কোরআন থেকে একটা উপদেশ বলবো এটা কেমন হয় আপনি একটা বলবেন আমি একটা করবো কি রেডি তাহলে ওই যে আচ্ছা আমি শুরু করি ওকে আমি শুরু করি আমি একটা বলম কোরআন থেকে আপনি একটা বলবেন হিন্দু খ্রিস্টান থেকে আজা সুরা বাকারা সুরা বাকারাত 42 নম্বর আয়াতে বলছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না তার মানে অনেস্টের কথাটা বলছে ডোন্ট মিক্স উইথ এ ট্রুথ উইথ এ উইথ এ আনট্রুথ ওকে এবার আপনি একটা বলেন ও মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারে 33 নং 34 নং শ্লোকে বলছে যে কুমারী মেয়েকে আর আত্মসোজনকে হত্যা করে ধর্ষণ করলে এটা তার বউ হয়ে যাবে বাহ তাহলে এখানে এটা দশক বিচার করুক দশক কোন গ্রুপে যাবে এখানে ইরশাদ ভার্সেস কানবীর ভাই দেখি আচ্ছা আরেকটা হলো সূরা বাকারার 44 নম্বর আয়াত সব কাজ নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো মানে আগে নিজে তুমি ভালো কাজটা করো তারপর আরেকজনকে বলো তার মানে দেখেন এখানে এই কথাটাতে আমি একটু একটু ব্যাখ্যা দেই কারণ অনেক সময় এখানে আল্লাহ তালা হিপোক্রেসির বিরুদ্ধে কথা বলছে অনেক সময় মানুষ সে নিজে যেটা করে না সেটা অন্যকে করতে বলে এটাকে হিপোক্রেসি বলা হয় তো এখানে দেখেন বলছে আগে নিজে ভালো কাজটা করো তারপরে তুমি অন্যকে করতে বলো দেখেন এই শব্দটা কিন্তু বিশাল শব্দ হ্যাঁ অনেক সময় খগেনরা বলে যে আমি চোর হয়েছি বলে কি আমার ছেলে কি বলতে পারো না চুরি করা খারাপ কারণ তোমার ছেলে শুনবে না কারণ ছেলে দেখবে বাপে চুরি করে চুরি করা ছাড়াটা যদি ইজি হইতো তাহলে বাপে ছেড়ে দিত তা যার জন্য ছেলে বলবো আমিও চাপতে পারতি না তো যে কাজটা তুমি নিজে পারো না সেটা অন্যকে কে বইল না আচ্ছা এবার আপনি আর একটা বলেন শ্লোক দেখি এটা বললাম আমি আসেন বলেন নারী শস্য ক্ষেত্র মনুস মনুসংগিতা তেত্রিশ পঁয়ত্রিশ অর্থটা আমি বলে দেই যেটা হইতেছে যে ওদের যে ক্ষেত্রজ পুত্র মানে যেহেতু এগারো জন পর পুরুষ দ্বারা যে ছেলে পয়দা করা হবে এটারে বলে ক্ষেত্রজ পুত্র মানে নারী শস্য ক্ষেত্র মনুসংহিতা নয় তেত্রিশ নয় পঁয়ত্রিশ মানে হচ্ছে জারে দিয়েই ওই নারীর মধ্যে যে ছেলে পয়দা করা হবে তার পিতা হবে তার স্বামী স্বামী মরে গেলেও সে ওর পিতা ঠিক আছে কিন্তু নারী বলতে বুঝায় যে কাম করা যাবে না কিন্তু ওই যে সুরা বাকারা দুইশো তেইশ নগায় তা আমি এই যে এখানে অগ্রনীল জিজ্ঞেস করতেছিল বারবার দাদা তা আমি দাদাটাই শিখাই দিলাম যে নারী শস্য ক্ষেত্র হিন্দু ধর্ম মানে হচ্ছে কি ওই যে ওই ক্ষেত্র যুবত্র মানে ওই যে মেয়েকে বন সম্পত্তি বঞ্চিত করার জন্য যে ওই পরপুরুষ পুরোহিত ঘোড়া দ্বারা যে সহবাস করা এটা বলে শস্য ক্ষেত্রে বলে আরকি এই জন্য ওরা বারবার এটা তোলে আরকি ওরা মনে করে ইসলাম এরকম পুরোহিত দ্বারা তারপর পরপুরুষ দ্বারা সহবাস করানো যায় কিনা না এরকম কিছু ইসলামের না নাই ভাই আচ্ছা আচ্ছা আরেকটা আমি বলি এবার আমি সুরা বাকারা একশো সত্তর নাম্বার আয়াত হম অন্ধ অনুসরণ করো না ব্লাইন্ড সাপোর্ট না কারো আচ্ছা আর এখানে মনুসংগীতায় আট নম্বর চ্যাপ্টার তিনশো একাশিতে যেটা বলতেছে যে ওই ব্রাহ্মণ যত রকম পাপ করুক মানে ধর্ষণ হত্যা খুন খারাবি ডাকাতি রাজানি যত কিছুই করুক না কেন তারে কোনো দ্বন্দ্ব সাজা দেওয়া যাবে না যাবে না যাবে না অবং এটা মানন নিতে হবে ওয়াকার মানে ब्लाइंड ভাবে মানে কোন কোশ্চেন করা যাবে না কোশ্চেন করাই যাবে না তারে বড়জোর যেটা করা যাইতে পারে আচ্ছা ধরেন আচ্ছা একটু কল্পনা আনি কল্পনা আনি সাধারণত অত্যাচার করে নিচু শ্রেণীর লোকেদের যারা দুর্বল তাদের উপরে অত্যাচারটা হয় তাহলে ব্রাহ্মণ যদি অত্যাচার করে সেটা ব্রাহ্মণের সাথে করবে না করবে এই যে রিগান খানের এই যে যারা পাথদাস এদেরই পূর্বপুরুষের সাথেই অত্যাচারটা করবে আচ্ছা এখন মনে করেন এটা বই তো আছে আজ আদান দান এখন মনে করেন পাঠ্যদাসের যে পূর্বপুরুষ সে চিন্তা করলো না এটা অন্যায় আমি যে ব্রাহ্মণকে বলবো আমি তাকে অন্ধ অনুসরণ করুম না আচ্ছা তাইলে ব্রাহ্মণের কাছে বলতে সে আছে ছায়া মারাইতে না তাইলে ও কি কোশ্চেন নাকি শুইয়া করব নাকি মানে মনে করেন কল্পনা করেন ব্রাহ্মণ বৈশে আছে ব্রাহ্মণের একটা উক্তির প্রতিবাদ করবে এই এই রিগান খানের পর্দাদা আসছে তাইলে উনি কি মানে 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 শোয়া ওইখান থেকে ট্রলিং করতে করতে আসবে নাকি কারণ ছায়ার মধ্যে পড়লে তো শেষ মানে একটু যদি ক্লিয়ার করে বলতে সেটা কথা হচ্ছে যদি হ্যাঁ কিভাবে করবে হ্যাঁ যেটা হইতেছে যদি কোন শূদ্র বা জন্মগতভাবে কৃতদাস সে যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের বিরুদ্ধে যাস কিছু উচ্চারণ করে তাহলে তার জিহ্বা কেটে ফেলতে হবে আট নম্বর চ্যাপ্টার দুইশো একাত্তর হ্যাঁ দুইশো সত্তর আর কি দুইশো সত্তর একাত্তর

আ 222 নম্বর আয়াত রজস্রাবকালের যৌন সংগম করোনা তার মানে মেয়েদের যখন মাসিক হয় তখন সেক্স করোনা আপনি চিন্তা করতে পারেন কতটুকু সাইন্টিফিক আচ্ছা এবার বলেন তো আপনার 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 ইয়েতে কি আছে মানব সঙ্গীতে বল যেটা বলতেছে যদি স্ত্রী রজোগতি ঋতুবতি থাকে সেই সময় তার সাথে কুশল বিনিময় করা যাবে না তার দিকে তাকানোই যাবে না তারে নিয়ে গোয়াল ঘরে রাখতে হবে গরু ছাগলের সাথে গোয়াল ঘরে তো গোয়াল ঘরে যদি হাফে কামড় দেয় হাফে যদি কামড় দেয় মাইরা ফলায় তাহলে কি হইব তাহলে অনেক ওটারে পোড়ায় ফলাইবো লাশ নাকি মানে কি কামড় গায়ে মরে গেছে গা হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে আর কি মানে ভারতে এরকম হয় যে আপনার ওই ইয়ে করে ওই গোয়াল ঘরে রাখে তো অনেক সময় দেখা যায় ঠান্ডায় মারা যায় অনেক সময় দেখা যায় যে সাপে কামড়ে মারা যায় ঠিক আছে এটা এরকম হয়েছে কি রাজস্থানে যেটা হয়েছে কি রাজস্থানে ওখানে একুশ বাইশ বছরের মেয়েরা ইউটেরাস কেটে ফেলতেছে হ্যাঁ বলেন কি কারণ কি ওই যে ওদের ওই ঋতুবতী হইলে তখন তো গোয়াল ঘরে রাখে তখন তো খেতে কাজ করতে যাইতে পারবে না এই কারণে বিশ একুশ বছরের মেয়েরাই ইউটরাস কেটে ফেলতেছে এবং তারা খুব দ্রুত

তারপরে ত্যাগ করে তারা মানে এগুলো কি মানে হ্যাঁ গোবিন্দ প্রামাণিক দেখলাম লাইভে এসে বললো যে কেউ যদি হিন্দু মেয়েরে বিয়ে করে তাহলে তারে হত্যা করে হইলে ওই মেয়েরে নিয়ে আসতে হবে আচ্ছা ওই মেয়েরে নিয়ে আসতে হবে সোজা কথা তার মানে কোন মেয়ে তার যদি কারো কোনো একটা ছেলের প্রতি ভালোবাসা আসে সে যদি মুসলিম হয় অন্য ধর্মের তাহলে তাকে ওই গোবিন্দ প্রাণামিকের কথাটা মনে করতে হবে যে তারা হত্যা করে এবং এটা এটা ধর্মের মধ্যেই বলছে সে আমি জানি সে একটা ধর্মের কোর্ট করছে যে তাকে কত করে আইলে আনতে হবে এটা কিন্তু গোবিন্দের নিজের কথা না এটা ধর্মের থেকে কোট করছে যদি আপনি দেখেন ওই গোবিন্দ পারমণিক কিন্তু এইটা থেকেই রেফারেন্স গুলো দেয় কিন্তু আমি যখন এটা রেফারেন্স করি তখন ওরা আমারে গালি দেয় অথচ গোবিন্দ পারমণিক যখন এটা বলতেছে তখন কিন্তু ওরা জয় শ্রী জয় শ্রী বলে স্লোগান দিচ্ছে আচ্ছা ঠিক আছে ও কিন্তু গোবিন্দ পারমণিক এইটাই এসে লাইভে পড়ায় হ্যাঁ আমি আমি ওরও দেখছি এটা যাক আর কি আমার কথা হলো ভাই দেখেন একটা জিনিস তারা ভাই তারা যদি ওইটা ওইটা যদি তারা এখন মনে করেন কোন মেয়ে যদি চিন্তা করে যে আমি হিন্দু ধর্মে থাকুন আমার পিরিয়ড হইলে সারা মাস আমার এই করব ভোগ করব আর আর যখন পিরিয়ড হইব তখন আমার গোয়াল করে রাখব তারপরে পুত্র সন্তান না হইলে মনমিসা ইসলামের আচরণটা দেখেন মনমিসা ইসলাম যখন আয়েশা দলে পিরিয়ড হতো মনমিসা ইসলাম তখন তার কোলে মাথা রেখে কোরআন পড়ছে চিন্তা করেন নামাজ পড়তো তার মাথা তার পায়ে লাগতো দেখে বারবার পাশ নিতো তখন তখনই তোবতে ছিল আয়শারা দরতলো এবং আয়শারা দরতলো যে হাড় খাইছে মাংস সেই হাড় মাওলানা বিসালাম ওইখান থেকেই খাইছে একই গ্লাসে পানি খাইছে একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করছে হায়েজ অবস্থায় মাওলানা বিসালাম রে মসজিদে যায় না মা জায়গা

হ্যাঁ প্লিজ বলেন যে কোরআনের কোন আয়াতের সাথে আপনি দ্বিমত কইরা আপনি বক্তব্য দিবেন হ্যাঁ আমি বলতেছি 187 আছে এটা হলো সূরা ইমরান 191 সেখানে বলছে এই বিশ্বের বিশ্ব ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো মানে এই দেখেন এখানে আল্লাহ তাআলা দেখেন কি বলছে যে এই বিশ্বের যত সৃষ্টি আছে গ্রহ নক্ষত্র তোমরা এটা নিয়ে ভাবে চিন্তা করো মানে জ্ঞান অর্জন করো আর হিন্দু ধর্মে বলতেছে তুমি বই পড়বা না ধর্মগ্রন্থই পড়বা না যেটা বল মু শুনবা খ্রিস্টান ধর্ম দেখেন

একটা লেখক বই লিখতে গেলে পুরা লেখার পরে পাবলিশ করে কেউ কোনোদিন আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ আমি জানি ওদের চিন্তা শক্তি নাই খগেনদের চিন্তা শক্তি নাই তারপরে যদি ভুলে ভালে কোনো একটা চিন্তাশীল ব্যক্তি খগেন হয়ে যায় তাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি কল্পনা করেন তো পৃথিবীর এমন একটা লেখক দেখান সারা পৃথিবীতে শেক্সপিয়ার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছিল গ্যাটে ছিল একজন দেখান একজন ছিল হিস্ট্রিতে দেখান তো একজন একটা উপন্যাস লেখছে প্রায় দশ হাজার পাতার বা সাত হাজার পাতার বা পাঁচ হাজার পাতার এক একদিন এক একটা পাতা লেগে সে পাতা দিয়ে দিছে সবাই রে দিছে এবং তেইশ বছরে একটা উপন্যাস অথবা পাঁচ বছরে লেখছে কিন্তু যা লেখবো কাটা সিদ্ধা করতে পারবে না এবং সব কিছু একসাথে যদি আনে সেই সেটা একটা সুন্দর একটা উপন্যাস হবে এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন থাকবে না কোনো বানানের ভুল থাকতে পারবে না আমাকে একজন দেখান সৃষ্টির পরে আমি আর গেলাম না ওইটা কি লেখা আছে না আছে কোরআনের

তুমি যদি চাও রিপ্লেস করতে ইজি আমি পারমিশন দিচ্ছি দেখেন কোরান যখন আপনি পড়বেন কোরানের কিন্তু যেমন কোরানের কিন্তু কেউ লাগে না যে রক্ষণাবেক্ষণের জন্য কেউ লাগে না কোরআন নিজেই কথা বলতেছে কি বলতেছে তোমরা যদি আমার আয়াতের সমকক্ষ অথবা ব্যাটার পাও তাহলে আনো এবং এটার জন্য সারা পৃথিবীর এমনকি জিন সিন এবং আনসিন তার মানে কি একমাত্র আমি ছাড়া আমাকে ডাকতে পারবা না আমি ছাড়া যা আছে সব ব্যবহার করো এখন দুই হাজার উনিশ চলতেছে এখন কম্পিউটার আছে। টেকনোলজি হাই মানুষের চিন্তা শিল ব্যক্তিত্ব রয়েছে আমাদের এই যে এই যে কি নাম পার্থ কোষের মতন তারপরে যে কি স্বপ্ন তারপরে এই যে কত চিন্তাশীল ব্যক্তিত্ব রয়েছে আসুদা আসুদা তৈরি বলছে খালি সমকক্ষা আচ্ছা তাহলে বলি যেমন এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে মেয়েদের যখন পিরিয়ড হবে আহ তখন সেক্স করতে না আচ্ছা এটার ব্যাটার তুমি কি আনবা বা সমান কি আনবা এবং এতে শরীরের জন্য অনেক বেতার হয় এইটা যদি প্রমাণ করতে পারে তাইলে কিন্তু এই আয়াত ওরা ভায়োলেট করতে পারবে হ্যাঁ প্রমাণ ওকে ফাইন আচ্ছা আমি যাই ওদের বলতেছি ওকে দিতে পারে এখানে একটা কথা বলে দেই যে কালিকা পুরাণে যেটা আছে কালিকা পুরাণ এই আমার হাতে তাকাত হচ্ছে এই কালিকা পুরাণে বলতেছে যে পিরিয়ডের সময় যদি শেক্স করে তাহলে জক্কা হয় এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো খগনের কাছে আছে কিনা যদি কেউ দিতে পারে আমার হাতে কিন্তু এই যে নবভারত আমার কথা শুনেন আমার কথা হলো ওরা তো নিজেরাই বলে যে ভাই এই ধর্মগ্রন্থ আমরা এটা মানি না এটা এডার এডা আমরা ই চলতেছে এটা মানে ওরা আন্ডার কনস্ট্রাকশন চলতেছে ওই ভগবান মারা গেছে বুঝছেন না এখন নতুন কত ভগবান সৃষ্টি হয়েছে তারা বৈশাখ চিন্তা করে বলতেছে কি যে বাংলাদেশ যদি হিন্দু বা খ্রিস্টানদের সাথে তুলে না দেওয়া হয় তাহলে ভগবান জন্মাইতে পারে না

যে গ্রন্থে যা বলছে সেটাই সে বলতেছে তোমাদেরকে দিয়া হিন্দু বিচার হবে না তোমরা কি করনা কর করো সেটা দিয়া হিন্দুর কিছুই আসে জানা এন গ্রন্থ আমি আর সাদ বা তানবির ভাই কি করতেছি এটা দিয়ে কিছু হয় না কোরআন যেটা বলছে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা এখন কোরআনকে কেউ ফলো করতে পারবে কেউ সেভেন্টি পার্সেন্ট ফলো করবে কেউ সিক্সটি পার্সেন্ট ফলো করবে তো তুমি ওই ফলোয়ার দেখে তুমি কোরআনের স্ক্রিপ্টকে বিচার করতে পারো না যেমন স্টিভেন হকিংস এর যদি ছাত্র স্টিভেন হকিংস এর ছাত্র যদি ভুল বলে সেটা দিয়ে স্টিভেন হকিংস এর থিওরি তুমি নকডাউন করতে পারো না হ্যাঁ এখন এখন আমার কথাটা হইলো যে তোমরা আনো তোমরা আনো একটা ব্যাটার আনো আচ্ছা আরেকটা দেখেন সুরা নিসা আটান্ন নম্বর মানুষের সাথে ন্যায় বিচার করো সুরা নিসা বিরানব্বই নম্বর আয়াত

আমি জানি না আপনি আজা আপনি ই করেন আমি একটা ই বের করতেছি পানির পানির একটা তত্ত্ব কোরআনের আপনি এর মধ্যে এই আমাদের খগেনদের জন্য একটু একটু বেদ বা গীতার থেকে ওদেরকে কিছু ধর্ম ই করান কারণ ওরাও তো আমাদেরকে ধর্ম শিখায় তো ওদেরকেও কিছু ওদের হ্যাঁ আর আর ওরা তো আমাদের তার জাল ব্যবহার করে ওদের খগেনিয়ান ব্রেন ব্যবহার করে আপনি কিন্তু কোন ব্রেন ব্যবহার করেন আপনি ডাইরেক্ট ফ্লোকটা কিন্তু বলেন আপনি কিন্তু নিজস্ব কিছু কিন্তু ঢুকান না কিন্তু ডাইরেক্ট হ্যাঁ সো সো তাদের শো কি ইট টেলস দ্য স্টোরি বা আসুতার মত আমি দেই না আচ্ছা আচ্ছা ভালো এখানে যারা আসছে খগেনরা মানে তাদের জীবনযাত্রার সাথে তাদের ধর্মে কি বলছে সেটা একটু বলেন যেমন ধরেন এখানে এই যে পার্থ দাস আসছে সে হলো দাস প্রকৃতি তার ধর্মে মানে কিভাবে ব্যবহার করতে হবে তার পরিচয় কি তার আইডেন্টি কি সে ব্রাহ্মণের সাথে কি ব্যবহার করবে ক্ষত্রিয় সাথে কি ব্যবহার করবে তার জন্ম কিভাবে হইল তার ধর্মে কি বলে একটু বলে না আমি এর মধ্যে বাইর করতেছি আচ্ছা যেটা হচ্ছে মনুসংগীত আর এক একত্রিশ যেটা বলছে যে শুভ্র জন্মগতভাবে ভাবে যেহেতু কৃতদাস এর নামই রাখতে হবে আর মনুসংগীত আর আট নম্বর চ্যাপ্টারের চারশো তেরো থেকে চারশো পনেরো নং বলতেছে এ কৃত হোক আর যদি বলে যে গোবর দাস তাহলে হবে মানে গোবর দাস গোবর্ধন এটা ঠিক আছে নিন্দা এই যে আপনার অর্জুনের আর একটা নাম হচ্ছে গোবর্ধন গোবর দাস মানে হাগু দাস বা হাগু চন্দ্র শীল এটা হইব হ্যাঁ হবে তার মধ্যে কি ওই গোবর গোবর মানে মানে হচ্ছে কি গোবর্ধন পূজা গোবর্ধন পূজা একটা আছে সেটা হচ্ছে সারের গোবরের পূজা করে

কালো কুকুরে মারতে হবে ওরা কালো কুকুরে মারতে হবে এটা শুনলে হিন্দুরা ভয় পেয়ে যায় কারণ হচ্ছে কালো কুকুর হচ্ছে কাল ভৈরবা কাল ভৈরবা হচ্ছে ওই আপনার বিষ্ণুর অবতার এ হচ্ছে এর বাহন হচ্ছে কালো কুকুর ঠিক আছে এবং এই মূর্তিটাও কালো তো যেটা হচ্ছে কালো কুকুর হচ্ছে যমরাজ মানে আমরা যেরকম বলি আজরাই আর ওরা বলে যমরাজ যে হচ্ছে মৃত্যুর দেবতা আর আমরা তো বলি আজরাইল আল্লাহর ইশারায় যান কবজ করে আর ওরা বলে এখানে দেখেন আমি একটা কথা বলি আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে আজকে আমি আপনাকে আনছি আমি দেখছি আপনি সব সময় এই ভগবত পুরাণ তারপরে মনু এগুলো আপনি পড়ান সব সময় ওদের আর আমি সব সময় কোরআনের কথা বা এটা বলি তো তো আমি যেহেতু আমি যদি হিন্দু ধর্মেরও কিছু বলি সেইখানেও আমাকে ব্যাটারটাই বলতে হবে ভালোগুলি বলতে হবে তো কারণ এখানে হলো আহ সত্য এবং মিথ্যা আমি সত্য বলবো আহ কোন কোন ধর্মের সত্য আছে আর আপনি বলবেন ধর্মের মধ্যে মিশ্রিত যা আছে এগুলা মিশ্রিত এগুলা কোনোদিন একটা ভগবানের কথা হইতে পারে না যেগুলো আপনি বললেন এ এটা কোনোদিন একটা মনুসংগীতায় কোনো ভগবান এই কথাগুলি লিখতে পারে না এই মনুসংগীতা ভগবানে যেইটাই লেখছে এটা যাদের হাতে গেছে তারা চেঞ্জ করছে তাদের সুবিধার্থে ওকে তো তালে হচ্ছে কি মানে ওই বছর ধরে তো আল্লাহ ওই কোরআনে কোরআনের একটা হরক আমি ঠিক আছে ফাইন আমি এবার বলবো ভালো ওকে সেটা হলো রিদ বাথ 32 নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদে বলছে না তাস্তে প্রতিমাস্তি মানে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই ও তো ঈশ্বরের কোনো মূর্তি নাই

তারাই মূর্তি পূজা করে দেখেন দেখেন আমি কিন্তু ভালো বলি করলাম আর আপনি কি করলেন ওদের ধর্মগ্রন্থের যেগুলো নিশ্চিত সেগুলো বাই করছেন দেখছেন দেখেন আমি ভালো বাইক করলাম যে যারা নিজেদের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহ তালা কোরআনে বলছে যারা বিদ্যা এবং বিবেক ব্যবহার করে না বুদ্ধি এবং বিবেক ব্যবহার করে না তাদেরকে আমি হেদায়াত করি না দেখেন এখানে লাগে এখানে দেখেন মিলটা দেখেন আপনি সেই ভগবত গীতা তো কিন্তু বলছে যারা নিজের বিবেক বুদ্ধি আরেছে তারা মূর্তি পূজা করে দেখেন আচ্ছা আরেকটা বলি গীতার দেখেন আমি কিন্তু ওদের ধর্মগ্রন্থই বলতেছি আমি সত্যের আপনি অসত্যের দেখছেন দেখেন আচ্ছা গীতা সাত নম্বর অধ্যায় পনেরো নম্বর শ্লোক মূর্তি পূজা করা শয়তানের কাজ মূর্তি পূজা করা শয়তানের কাজ এটা আমার কথা না কিন্তু গীতা গীতার কথা সব ভাগছে কেন কেন ভাববে কেন আমি পজিটিভ আমি আমি ওদের ধর্মগ্রন্থের যে পজিটিভ গুলি মিশ্রিত না যারা মিশ্রিত করছে যেটা নাকি আল্লাহ তালা বলছে তোমার সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না তা আমি তো ওদের ভালো বলি আচ্ছা তারপর ধরেন আরেকটা ঋগ বেদের এক দুই তিনে বলছে একম এবং অদ্বৈতম সে একজন তার মতো আর দ্বিতীয় কেউ নেই ঋগ বেদ দশ একশো একুশ একজনই বিশ্বের প্রভু এই যে দেন কত ভগবদ গীতা দেন অর্ধার সাত শ্লোক বিশ হিন্দু মূর্তি পূজা করতে দেখেন নিষেধ করা হয়েছে

হ্যাঁ মনে করেন তারপরে যে কয়দিন আগে ভারতে যেটা হয়েছিল এই বছর খানিক আগে একবার তেইশ কোটি টাকা দিয়া দুর্গার শাড়ি বানাইছে বানায় তো এবার বিপদে পড়ে গেছে এখন তেইশ কোটি টাকা শাড়ি নিয়ে কি জলে ঢালবো সোনার শাড়ি না আমার ঘরের মধ্যে কেউ দরজা নক করলো আমি বললাম কে আপনি সে বললো আমি র্যাবের থেকে আসছি তা আমি তো জিজ্ঞাসা করবো বা আপনার র্যাব এটার বিশ্বাস কি তো র্যাব তো বলবে তার তার মনোগ্রাম দেখাবে তার বেজ দেখাবে সে যে এখানে মানে তাকে কিন্তু প্রমাণ করতে হবে সে যে রাইট তো প্রমাণ করার পরে কিন্তু আমি তার কথা শুনব রাইট আচ্ছা আমি একটা দেশের প্রধানমন্ত্রী তাকে প্রমাণ করতে হয় যে আমি যে দেশের প্রধানমন্ত্রী যে আমি সেই ব্যক্তি তোমরা যাকে ভোট দিচ্ছ তা প্রমাণ দেখেন আল্লাহ তালাও কিন্তু আল্লাহ তালা যে 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 বিধানগুলি দিছে মানুষকে পালন করার জন্য মানুষ বলবে তুমি কেডা বলার তোমার আমি কেন শুনবো কেন বিশ্বাস করব যে এটাই বেস্ট কেন কেন বিশ্বাস করব কারণ এখন আল্লাহ তালা কিন্তু এটা বলে নাই তোমরা অ্যাপ্লাই করে দেখো আল্লাহ তালা বলছে যে এটাই সত্য এবং এটার উপরে আর বেস্ট কিছু নাই তো আল্লাহ তালা কি করছে যে আমি কে দেখেন সে আল্লাহ তালা কিন্তু তার সম্বন্ধে বলার চেষ্টা করছে যে আমি যে মহাবিশ্বের যে স্রষ্টা স্রষ্টা তো মহাবিশ্বের স্রষ্টা মহাবিশ্বের কোথায় কি আছে না আছে একমাত্র স্রষ্টা ক্রিয়েটরই জানবে এই পৃথিবীতে কি আছে না আছে একমাত্র ক্রিয়েটরই জানবে হাউ ইট ইস ক্রিয়েটেড দেখেন সেখানে সেখানে আল্লাহ তালা বলছে আমি বলতেছি আহ এটা তেইশ নম্বর সুর আঠারো নম্বর আয়াত

এই যে একটা একটা যখন এই যে আল্লাহ তাআলা যে বলছে। যে আমি একটা মৃত ল্যান্ডকে আজীবিত করি অ্যাকচুয়ালি মৃত কি। মৃত ল্যান্ডে যে ল্যান্ডের মধ্যে ফারটাইল কোনো এলিমেন্ট নাই ফারটাইল করে না যেমন নাইট্রোজেন নাই ফসফরাস নাই জিঙ্ক নাই কোবাল্ট নাই জু প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কটন নাই মানে যেগুলা জমির যেগুলা ফারটাইল করে যেটা নাকি একটা একটা বীজকে বীজের যে খাবারগুলি দরকার হয় বীজের মাটি থেকে সেই মাটিতে যদি সে উপাদানগুলি না থাকে সেটাকে বলা হয় মৃতল্যান্ড তো আল্লাহ বলছে আমি পানির পানির মাধ্যমে বৃষ্টির মাধ্যমে সে মৃতকে জীবিত করি দেখেন পানির মধ্যে কি আছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন এটার মধ্যে কি আছে নাইট্রোজেন এটার মধ্যে কি আছে কোবাল্ট আছে জিঙ্ক আছে কিছুই নাই তাহলে তাহলে এই পানিটা তাহলে কেমনে আল্লাহ তালা করলো দেখেন এখানে কি বলছে দেখেন যে আমি বায়ুর মাধ্যমে আমি আমরা সাইন্সে কি দেখি পানির থেকে সমুদ্রের পানির যে উপরের যে লেয়ারটা এটার মধ্যে কিন্তু এই এই এলিমেন্ট গুলি আছে এই নাইট্রোজেন ফসফরাস জু যেটা নাকি আলজি আপনি জানেন এল জি থেকে যেটা ই হয় তৈয়ার হয় তো এখান থেকে সেই ওয়াটার বাবলের এর ভিতরে যায় এটা উপরে যায় এবং বাতাসও করে কি বাতাস আবার এখানে আল্লাহ তালা বলছে আমি বাতাসের মাধ্যমে সেগুলো আবার একত্র করি তারপরে কি বলছে এখানে আবার স্টেক করে সারি সারি করি এই যে মেঘমালা যে স্টেক করে সারি সারি করে এবং একটা মজার জিনিস দেখেন খেয়াল করেন যে উপরে যখন যাবেন তখন টেম্পারেচার থাকে আমি এটা আমি এত থেকে বলতেছি প্রায় -400 ডিগ্রি সেন্টিগ্রেড অথচ সেইখানে পানি কিন্তু বরফ হয় না কারণ ওইটা ওই পানিটা থাকে পিওর ওয়াটার থাকে আচ্ছা এখানে যে আমি একটু আমি একটু এই যে জর্জিস দাদা ঠিক আছে এই জর্জিস দাদাটাকে আপনাকে ওই আহামাদ ভাই একটা আহমেদ বানানটাও ঠিক করে লিখতে পারে না হিন্দুদের অবস্থা দেখছেন তো ওই যে আমি একটু বলে দেই দাদা ওই যে আসিফের ওয়েবসাইটে তো ফটোশপ জালিয়াতি আছে সে আসিফের ওয়েবসাইট এর ফটোশপ জালিয়াতি রেফারেন্স থেকেই প্রমাণ দিয়ে দেব যে মারিয়া কিপটা মনোবিস ইসলামের স্ত্রী ছিলেন লাইফ চ্যালেঞ্জে আসবেন আসিফের ওয়েবসাইট থেকে রেফারেন্স দিব আচ্ছা ভাই আমরা কি কোন দাসী দাসী নিয়ে কোন কথা বলতেছি হঠাৎ করে মানে এটা আসলো কেন ওই যে এখানে ওই যে এক ওই দাদা আসছে আর কি না না আমরা আলাপ করতেছি কি নিয়া আমরা এই এই যে দেখেন এই যে মাইক তেজা খায় এগো যে গাদা এই যে আবার আপনি এক কাজ করেন তো এই যে দেন ওই যে কিছুক্ষণ আগে কিন্তু বলছি যাদের বিবেক এবং বুদ্ধি নাই তারাই মূর্তি পূজা করে দেন নিজেই আইসে আইসে প্রমাণ করতেছে এই যে দেন ভাই কোন আপনি কোন সে নিজেই আইসে প্রমাণ করতেছে যে আমি হেদু বকতেছি এই যে সাফিনা সবনম দাদা এই যে দেখেন আমার কিন্তু মাথার কাছেই বইগুলো থাকে ঠিক আছে ঠিক আছে আমি রোজ সাথে নিয়ে বইগুলো দিয়ে ঘুমাই দেখতে পাচ্ছেন কালিকা পুরাণ মনোসংগীতা বেদ আরো বই আছে আর কি সবসময় মাথার কাছেই থাকে এবং আরেকটা জিনিস দেখেন বলছে যে আমি যে মাউন্টেন অফ আইস মানে যেটা ইয়েতে ছিল কোরের ভিতরে ছিল যেটা নাকি অ্যাস্ট্রয়েড মাধ্যমে পৃথিবীতে যে আই স্যান্ড ডাউন এটা আপনি চিন্তা করেন যে এটা তো মানুষে জানতো না যে এটা একটা মাউন্টেন অফ আইস এটা বলতেছে হ্যাঁ হ্যাঁ এমন কি শুধু আইস না এই আইসটা ছিল একটা ভিতরে ছিল মানে একটা কমে তার ভিতরে ছিল আইস ছিল এটা কিন্তু ডাইরেক্ট আইস আসে না কিন্তু কারণ আপনি যখন কোন একটা যখন অ্যাস্ট্রয়েড পড়ে এটা টু মাস ফ্রিকশন হয় এয়ার এর প্রেসারে যার জন্য ভিতরে ছিল আইসেরি মাউন্টেন অফ আইস এবং পরিমিত আকারে দেখেন পরিমিত আকারে এবং আরেকটা জিনিস জানি না প্রায় প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে দাঁড়ান আমি বাইর করতেছি না টুয়েলভ মিলিয়ন টন টুয়েলভ মিলিয়ন টন এভরি সেকেন্ড

এর যে স্পিডটা হয় মানে ভর অনুযায়ী ওর যে স্পিড হয় প্রায় ফাইভ হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার একটা একটা পানির ওটার স্পিড হয় হওয়ার কথা হওয়ার কথা এবং সেই স্পিডে যদি কারো শরীরে পরে বা কোথাও পরে সাথে সাথে ডেড হয়ে যাবে আপনি কল্পনা করতে পারেন একটা বর পাঁচশো কিলোমিটার পার আওয়ার একটা বৃষ্টির পানি ফোটা পড়তেছে কিন্তু

পানির এত শক্তি না সেইটা তো সবাই জানে তাহলে চিন্তা করে দেখেন আপনি জানেন কি একটা কথা বলি যারা জানে তারা খগেনের কাছে খায় লেখা ওই সিস্টেম কারণ ওদেরকে দিয়ে কাজ করাইতে হতো হ্যাঁ তাহলে ওরা তো বইসে তাকে ফলো করবো কারে ফলো করবো তো যে লোকটা মনে করেন ওদের একজন শিক্ষিত লোক সে চিন্তা করলো এই দাস গুলি আমার আন্ডারে কাম করাইতে গেলে তাইলে আমি মানে ওদের যে ওদের যে অন্ধ বিশ্বাস সেটারে আমি আমার যুক্তির মাধ্যমে এটা রাখি কারণ যতক্ষণ বন্ধ ওদের হেদুরতে রাখা যাবে ততক্ষণ পর্যন্ত ওই ওদের ধর্মগ্রন্থের দোহাই দিয়া ওই যে এটা বলেন যে একটা ব্রাহ্মণ যত কিছু খারাপ কাজ করুক প্রতিবাদ করা যাবে না তাহলে দেখেন কত ইজিলি অনুশారి যদি অন্ধ অনুসারিত্বের করা যায় যাদের ব্রেন কাজ করবে না অন্ধ যা বলবো তাই শুনবো তাহলে ওরা তো ওরা কি চাবে ওদের এই অনুসারী লুজ করার জন্য চাবে সবাই যদি শিক্ষিত ব্রাহ্মণ একটা কাম করলে না যে ওরা যেন কোরআন শরীফ পড়ুক কারণ দেখেন আপনি একটা জিনিস দেখেন ইন্ডিয়াতে যারাই হইতেছে মুসলমান পুরা গ্রাম ধৈরা মুসলমান হচ্ছে কেন গ্রাম ধৈরা মুসলমান হচ্ছে কেন একজন দুইজন কেন হচ্ছে না তার মানে কি কোন একজন যে হবে সে ভয় পাচ্ছে যে আমার আমার কমিউনিটি ফ্যামিলি বলতে আছে তুই কি আমাদেরকে মারাবি নাকি আমরা তো জানি ইসলাম ধর্ম যে সঠিক ধর্ম কিন্তু আমরা হইলে তোর বোনের বিয়ে হবে না আমাদের জমি সব দহল করে নিবে ভয়ে পারতাছে না যার জন্য যখন ওরা গ্রাম কেন হবে মুসলমান আচ্ছা আপনি বলেন একটা গ্রাম কেন হবে

মুসলিম হয়েছিল তারে তার ফ্যামিলি মার্ডার করে ফেলছিল আমরা কোনোভাবে বাঁচাইতে পারি নাই মানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ইনস্ট্যান্ট কিন্তু মানে এতটা মাথায় আঘাত করা হয়েছিল অপারেশন করা হয়েছিল সাথে সাথে তারপর তারে বাঁচানো সম্ভব হয়নি দেখেন ওরা দেখেন আরেকটা জিনিস ওরা করতেছে যে দরা খাইছে ওরা জানেন আপনি লেখা কি উল্টা ওই লেখা কি আসছে লেখা কি উল্টা আসে নাকি হ্যাঁ উল্টা আসছে ওই যে বিজেপি আর ওই আইসিস ওইটা হ্যাঁ 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 ধরা খাইছে দেখেন হেদুরাই হেদুরাই আপনার এই এই আইএস এর নিউ মানে পোস্টার লাগাইতাছিল দেখেন ধরা খাইছে দেখেন আপনি চিন্তা করে দেখেন আচ্ছা এই যে ভাই এক ওই যে একজন ওই যে ওই ঘোড়া পুরোহিত দ্বারা সহবাস করার একটা ছেলে পাওয়া গেছে পাগাসনা কে আচ্ছা বলেন তো গঠন নাকি হ্যাঁ নাম লাগাইছে যে মোহাম্মদ সলমান এই যে দেখেন মোহাম্মদ সলমান নামে একজন ওই যে অস্মের যোগ্য পুত্রষ্টিকিয়া মানে পুরোহিত দ্বারা শোভাশ তারপরে আছে 11 জন পুরোহিত দ্বারা শোভাশ তারপরে না হইলে ওই যে ওই আপনারা 11 সেটা মানে খুব হাই লেভেলের মনে হয় না মানে পুরোহিত যেটা লো ঘোড়া মনে করেন এই যে এই যে সব যেগুলো আছে আর কি খুচরা আর কি খুচরা যেগুলো আরকি যেমন আমাদের যেমন ঢাকা পাড়ে দোলাই পারে যে বানায় আর কি যন্ত্রপাতি মানে এগুলা নাকি

ওই যে একজন পুরোহিতের কৈশ্যব মনে নাম তারে হইতেছে দায়িত্ব দিছিল যে এই পুরোহিত দ্বারা সহবাস করানো ওই যজ্ঞ করার জন্য আর তার আগে অষ্টমের যজ্ঞ করাইছিল এরপরে যদি ছেলে না হয় তারপরে হইতেছে যে এগারো জন পর পুরুষ দ্বারা তো আছেই আর তারপরে যদি না হয় তারপরে যেটা হয়েছে যে ওই একটা ছেলেরে কিনতে হবে আর কিনার সময় বলছে যে এটা যে কোনো জাতের হইলে হবে মনে করেন সে ব্রাহ্মণ সে ক্ষত্রিয় বৈশ্য যে কোনো জাতের ছেলে কিনে তারে পালক বানায় তারে সম্পত্তি দিয়ে দিতে পারবে এখন আমি ওরে জিজ্ঞেস করছিলাম আজকে যে আচ্ছা দাসীর ছেলে তো অচুত তা দাসীর ছেলে কিনা যাবে কিনা পালক পুত্র বানানোর জন্য তা এইটা আর কি কেউ রেফারেন্স দিতে পারে না এখনো বলতো আমি একটু রেফারেন্স বলি তো আমি একটা ব্যাড নিউজ দিচ্ছি এই যে এই খগেনি ওরফে সাফিনা সবনমের সেটা হলো ওনাদেরই দলিত শ্রেণীর প্রতিদিন ভারতে জন দাসীর মেয়ে দর্শিত হয় মনুসংগিতার তিন নম্বর অধ্যায় সতেরো নম্বর শ্লোকে বলছে দাসীর মেয়ের সাথে ও দাসীর সাথে বাড়ির সবাই মিলে সহবাস করলে জাত যায় না দাসীর ছেলেকে ছুলে জাত যায় দাসীর ছেলে যাতে না হয় তাই আজল বাধ্যতামূলক হ্যাঁ মূলক হ্যাঁ মনুসংগীতা আচ্ছা এখানে আবার ইন্ডিয়াতে আপনার বউ বিক্রি করতে পারবেন ব্রাইটস ফর সেল এটা কিন্তু আছে কিন্তু মানে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা আমি আচ্ছা এখন 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 মনে করেন এই যে এই যে সাফিনার দেখলাম ইন এর রিলেশনশিপ উইথ জামাত মল্লিক এখন ধরেন আচ্ছা রিলেশনশিপ মানে হইলো কোনো অবৈধভাবে এরা একসাথে থাকতেছে এটাকে আমি যতটুকু জানি ইন এর রিলেশনশিপ আচ্ছা তাহলে ও এটাও মনুসংগীতায় আছে আচ্ছা আচ্ছা ইচ্ছা করলে কি পারবে বিক্রি করতে পারবে মনে করেন মনে করেন হ্যাঁ হ্যাঁ পারবে পারবে মানে এই সাফিনাকে বিক্রি করতে পারবে একবারে বেচে দিব যাক হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ডেলিভারি নিতে। আগে সেটা হচ্ছে ওড়িশাতে ওড়িশাতে এক রাজা ছিল। সে হচ্ছে ওই তার রাজ্যের যে কোনো মেয়েরে বাসায় এনে করত। সে বিবাহিত বা অবিবাহিত। এই মামলাটাও আমার কাছে আছে। মামলা রেফারেন্স। ওড়িশা বেশি আমি আপনি মামলাতে যাওয়ার আগে আমি কয়েকদিন আগে একটা বিবিসি-র একটা ডকুমেন্টারি দেখছিলাম। সেটা হলো ইন্ডিয়া একটা গ্রামে সবাই পতীতা মানে বৌদেরকে দিয়া পতীতা করা হয় এবং এইটা মানে ওদের ওদের এটা এটা কালচার মানে দাদি নানি মানে 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 এটা চলে আসতাছে মানে শত শত বছর ধরে আচ্ছা এখন সেইখানে একজন মহিলাটার বয়স হবে প্রায় 60 এবাভ 60 তো তাকে জিজ্ঞাসা করছে খুব মনোযোগ দিয়ে শুনবেন সে কিন্তু পরে দেখতেছে এটা নর্মাল সমাজে কেউ খারাপ বলতেছে না সমাজে এইটাই চল এ মানে একটা জিনিস মনে রাখবেন আহ সম্মান মানুষ যখন কোন জিনিস সম্মান করে না কোন কাজকে সেটাকে বলা হয় অসম্মান কাজ অসম্মান কাজ করলে মানুষ লজ্জা পায় তাহলে যে সোসাইটিতে হওয়ার পরে দেখতেছে দাদি নানি পরনানি মানে এই দেহ বিক্রি করতেছে এবং এইটাই কালচার তখন এটা কিন্তু অসম্মানজনক কাজ না তাহলে অসম্মানজনক যদি কাজ না হয় তাহলে সেখানে লজ্জা পাওয়ার কথা না কথা কি সত্য লজিক্যালি হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে দেখেন রায় পাষট্টি বছরের মহিলাকে জিজ্ঞেস করছে যে আপনি যে এগুলা করেন আপনার খারাপ লাগে না সে উত্তর কি দিছে জানেন সে বলছে যে আমাকে যখন প্রথম পাঠাইছে যখন একটা পুরুষের সাথে শোয়ার পরে যখন আরেকটা পুরুষের কাছে যাচ্ছি তখন আমার খারাপ লাগছে যে কি হ্যাঁ কেন আমার এই এটা খুইলা এক এক সময় এক পুরুষের দেখাইতে হবে এই যে বোধটা এটা কে তার ভিতরে ঢুকাইছে যে এটা খারাপ দেখেন সে জন্মের পর থেকে দেখতেছে এটাই এটাই রাইট এবং সমাজে এটাকে খারাপ বলতেছে না হ্যাঁ এবং সমাজ তার বিবেক বুদ্ধি দিয়া এটাই ইম্পোজ করছে অথচ মহিলাটা বলতেছে আমার অনেক ঘৃণা লাগতো আচ্ছা তারপরে একদিন এক কোন এক ঠাকুরের এন গেছে ঠাকুরের তারে ব্যবসা এবং মাগিয়ে মানে একটা বিশ্রী ভাষায় তার একটা গালি দিছিল ওইটা তার মাইন্ডে লাগছে এবং সেদিন কাছে বলছে আমি আর এই কাজ করব না এই বোধটা তার কে জায়গায় দিল এখন দেখেন আমরা জানি যে প্রতিটা শিশু বাচ্চা নিয়ে জন্ম নেয় দেখেন এই মহিলাটা তার প্রমাণ এই মহিলাটা যেখানে তার পুরা গ্রাম যেটা এটাই এটাই চল সেখানে দেখেন সে বুঝতে পারছে যে কাজটা ঠিক না একটা অশিক্ষিত আর অথচ দেখেন শিক্ষা নিয়া আমাদের এখানে খগেনিরা কি করতেছে দেখেন আপনার দুইটা পয়সার লেগা এরা কোন রকম ইসলাম বিদ্বেষী কত কষ্ট করে ইসলামের আয়াত্রে উইটারে কেমনে টুইস্ট করব কইরা আপনি আমি যতটুকু জানি একশোটা একশোটা ইসলাম বিদ্বেষী যদি কমেন্ট লেখে যে এখানেই ফালাই লইব মনে করেন আপনি খেলা দেখতেছেন হ্যাঁ ফুটবল খেলা ওইখানে দুইটা লেহা দিল মানে একটা ইসলাম বিদ্বেষী কথা মানে কথা হলো এটা তো খালি ফালাই তুই আয় প্রতি একশো কমেন্টে চারশো রুপি পায় তো এত কষ্ট করে আপনি চিন্তা করেন ওরা যে পয়সাটা আর্ন করে সেটা এই খগেনের আবার বৈশা থাকে কারণ খগেনেরা কিন্তু আবার খগেনদের মতন এত কিন্তু আবার পারফর্ম দেখাতে পারে না কারণ ওদের অনেক সীমাবদ্ধ আছে ওরা আবার বৈশা থাকে ওই টাকাটা কেমনে নিব আপনি দেখেন আপনি এই এই

তো এখন আহমদ তো জার্মানি বলবে যে আমরা তো লোপারে পারে আমরা আনবো লন্ডন থেকে কারণ ওরা এখানে 1300 আমরা কেন তোমাকে পয়সা দিব কারণ আপনি জানেন তো এই এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু কোনো सिंप্যাথি বলা কোনো শব্দ নাই ভেরি মাচ প্র্যাকটিক্যাল দে ওয়ান্ট দা অ্যাকশনস তাহলে আমি যে আসুদাকে বলছিলাম আমি ওর সাথে যে লাজ ডিবেডে যে ভাই আমার যে আমার যে একটা কর্মই আছে পেইন্টার আমার যে পেইন্টার আছে সেমে পাস আমি আমি লাইভে মন দানছিলাম আমার পেইন্টার এবং এর বেতন কিন্তু 30 ডলার পার আওয়ার পেইন্টারের বেতন হ্যাঁ ওরা ইচ্ছে করলে ওই ওই নিউ ইয়র্ক সিটির পে একজন পেইন্টারের বেতন কত একজন লেবারের বেতন কত ওরা দেখতে পারে এটা যে ডলার ডলারের নিচে কোনো বেতন নাই আচ্ছা আচ্ছা ভাই আমি একটা একটু ঠান্ডা মাথা একটু কিছু বলতাম বলেন বলেন হ্যাঁ তো যেটা হচ্ছে আসুদা বা আসিফ মহিউদ্দিন দাদা তার সাথে চার্চের যে চুক্তিটা আসুদার কাছে কিন্তু কোনো পাসপোর্ট নাই এটা জানেন না থাকার কথা কারণ সে ওই যে মানে মানে ধরা দৌড় আছে বলেন হ্যাঁ তো যেটা হচ্ছে আসুদার কাছে কোনো পাসপোর্ট নেই কিছুই নেই তার সমস্ত ডকুমেন্টই চার্চের লোকেদের কাছে তো যেটা হচ্ছে আসুদা যদি এখন লাইক করা বন্ধ করে দেয় তাহলে ওরা জাস্ট ওদে অস্বীকার করবে ডিনাই করবে যে আমাদের কোনো লোক না ব্যস্তবি শেষে ধরে নিয়ে যাবে জেলে কতদিন পৌঁছবে এর কোনো ঠিক নেই জাস্ট নাকে এখন অনেক ডিসট্রিট করছে তো পারফরম্যান্স দেখবে যে ওই লোপা 1300 ও মাত্র 50 জন তো এটা তাহলে তো তার মানে ইউ আর বেটার হ্যাঁ এই যে ভাই মানে ওই এই যে কয়দিন আগে একজন গেছে ঠিক আছে তো ওই যাওয়ার পরে যেটা হয়েছে তার কাছে পাসপোর্টও নাই কিছু নাই এখন এই যে ওই মাসে সপ্তাহে পাঁচ দিন করে লাইক করতেছে এই হচ্ছে তার অবস্থা মানে যা লাইক করে অফ করলেই সে থাকবে ভাই সায়ম ভাই আইছে যদি সম্ভব হইতো আমি চলে যেতাম সায়ম ভাই আমার জায়গায় আসলে ভালো হইতো হ্যাঁ সায়ম ভাই বসে আছে এখন কি সায়ম ভাই এর অ্যাড করুম নাকি হ্যাঁ সায়ম ভাই এর অ্যাড করেন আমি তাহলে আপনি একটু থাকেন আপনি একটু থাকেন সাইমবাইয়ের মনে হয় ফাইটা দিতেছে কেমন হয় ভিতরে মনে হয় অনেক ইনফরমেশন তার জিপ ড্রাইভ ভরে গেছে কেমন হয় বুঝছেন না হ্যাঁ কিছু খালি না করলে সে আবার নতুন কিছু ঢুকাইতে পারবো না ঠিক আছে সাইম ভাই আপনার আমি অ্যাড করতেছি হ্যাঁ আমি অ্যাড করতেছি আচ্ছা ওকে সাইম ভাই সাইম ভাই আপনি একটা ই দেন একটা হাই আচ্ছা পাইছি আপনার দাঁড়ান হ্যাঁ সাইম ভাই আপনার আপনার এডিং দিছি হ্যাঁ ঢুকেন